নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে ক্ষীরের পাটিসাপটা শেয়ার করব। ক্ষীরের পাটিসাপটা তো অনেকেই বানাতে জানো, তবে কিন্তু দুধটা ঘন করে অনেকটা সময় নষ্ট করে কিন্তু ক্ষীরের পাটিসাপটা বানাতে হয়। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, দুধ ঘন করা ঝামেলা ছাড়াই কিন্তু পাটিসাপটা খুব সহজভাবে হয়ে যাবে। এর জন্য দেখো, আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি পাটিসাপটার। প্রথমে আমি ব্যাটারটা বানানোর জন্য একটা বোলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, আর 1 কাপ ময়দা দিয়ে দিলাম। 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, আর অল্প করে 1 পিঞ্চ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো করা চিনি। সবগুলোকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো। তোমরা এখানে গোটা চিনিটা দিতে পারো, আমি মিক্সার গ্রাইন্ডারে অল্প গুঁড়ো করে নিয়েছি যাতে মিক্স করতে সুবিধা হয়। এবার অল্প অল্প দুধ দিয়ে এটা একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। এখানে আমার 2 কাপ 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দার জন্য 3 কাপ দুধ লেগেছে, আর দুধটা জাল দেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা দুধ আমি এখানে ব্যবহার করছি। টোটাল 3 কাপ দুধটা দেওয়ার পর খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমরা দুধের বদলে জল দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারো, তবে দুধ দিয়ে করলে টেস্টটা আরও ভালো লাগে। এর সঙ্গে আমি আরও কিছু জিনিস মেশাবো, সেটা আমি ক্ষীরটা তৈরি করে নেওয়ার পর। এটা এখন ঢাকা দিয়ে রেস্ট হতে দেবো, যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে কিছুক্ষণ রেস্টে দিতে হবে। এবার আমি ক্ষীরটা তৈরি করে নেবো, তার জন্য কড়াই অল্প একটু জল দিয়ে দিলাম, আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এর বেশি আমি দুধ এখানে ব্যবহার করব না। 1 কাপ দুধটা যখন একটু ফুটে গেছে, তখন আমি এর মধ্যে একটা জিনিস মিশাবো, যার সাহায্যে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তোমাদের কিন্তু হাতের কাছে এটা থাকা জিনিস, আর খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। দেখো, এখানে আমি 1 পাটি নিয়েছি দুধের সর। এখানে আমি 5 দিন দুধের সরটা তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর শীতকাল ফ্রিজে রাখলেও কিন্তু দুধের সরটা নষ্ট হয় না। আর আমি এখানে 5 দিনকার সরটা নিয়েছি, তোমরা 7-8 দিনও নিতে পারো বেশি বানাতে চাইলে। আমি এখানে 5 দিনে দুধের সর মোটামুটি ছোটো বাটির 1 বাটি হয়েছে দুধের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আমার একদম লো করা আছে, আর আমাদের দুধটা জাল দেওয়ার পর ঠিক এইরকমই মালাই পড়ে যায় দুধের ওপর, বা সর পড়ে যায়, সেই সরটাই আমি এখানে ব্যবহার করেছি। একবার মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও ঘন করার জন্য দুধটাকে 1/2 চামচের 2 চামচ দিয়ে দিলাম মিল্ক পাউডার, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। গুঁড়ো দুধ দিলে দেখবে এমনি দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দুধের সর যেহেতু দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে। মোটামুটি 10 মিনিটের মধ্যেই কিন্তু ক্ষীরটা তৈরি হয়ে যাবে। সবসময় নেড়ে নেড়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে, নাহলে লেগে যাবে, যেহেতু দুধের সর দেওয়া আছে আর মিল্ক পাউডার দেওয়া আছে। দেখো, কিছুক্ষণ নাড়ার পরে কিন্তু দেখো এরকম ঘন হয়ে গেল। এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস মিশাচ্ছি। এটার বদলে তোমরা ফ্রেশ কোকোনাটও দিতে পারো। আমি এখানে ড্রাই কোকোনাটটা ব্যবহার করেছি, বা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করেছি। এই শুকনো নারকেলের গুঁড়োটা দিলে কিন্তু এই পুরটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি 3 চামচ মতো দিয়েছি, তোমরা ফ্রেশ কোকোনাটটা কুড়েও দিয়ে দিতে পারো। ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। দেখো, নারকেলটা দেওয়ার পর আরও ঘন হয়ে গেল। এবার আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করব। প্রথমে আমি 2 চামচ মতো চিনি দিলাম, একবার মিক্স করে নেব। চিনিটা কিন্তু মেল্ট হয়ে যায়। চিনিটা যখন মেল্ট হয়ে গেছে, আমি আরও 2 চামচ দিয়ে দিলাম। তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবে। আমি যেহেতু এখানে মিল্ক পাউডার ব্যবহার করেছি, তার জন্য এখানে আমি 4 চামচ দিলাম। অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব, কারণ জমে যায় ঠান্ডা হয়ে গেলে। অপরদিকে ব্যাটারটাও মোটামুটি ক্ষীরটা তৈরি করতে করতে রেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ নারকেলের গুঁড়ো আর 1 চামচ মিল্ক পাউডার। এতে করে এই ব্যাটারটার মধ্যে দিলে কিন্তু এটা খেতে খুব ভালো হয়। একবার মিক্স করে নিলাম। তোমরা ফ্রেশ নারকেল গুঁড়াটাও দিতে পারো। আমি এখানে ড্রাই কোকোনাট পাউডারটা ব্যবহার করেছি। এদিকে ক্ষীরটা দেখো অনেকটা হয়ে গেছে, বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে একটু ঘি দিয়ে টিস্যু পেপার দিয়ে প্রথমে ঘিটা সম্পূর্ণ মুছে দিচ্ছি, তারপর ব্যাটারটা একটু মিক্স করে নিয়ে আমি দিয়ে দেবো। ঠিক যেমন ধোসা তৈরি করে, আমি সেরকম গোল গোল করে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরা যেমন সাইজে পছন্দ করো সেরকম অনুযায়ী কিন্তু পাটিসাপটাগুলো করে নেবে। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু তৈরি করে নিচ্ছি। যখন ওপরটা শুকিয়ে গেছে, তখন আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি পাটিসাপটার মতো। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানাতে পারো। শীত তো শুরু হয়ে গেছে, দেখবে ঠান্ডা ঠান্ডা লাগছে, এই সময় পিঠে খেতেও ভালো লাগবে। তা তোমরা এই শীতেতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছিল। এইভাবে আমি সবগুলো পিঠে ঘি দিয়ে একটু উল্টো পাল্টা করে ভিজে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি।
একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আজ তাহলে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। দেখা হবে কোনো পরের রেসিপিতে, কোনো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।